হাজার হাজার বছরের পুরনো আমাদের ভারতবর্ষ তার কালচার এবং হেরিটেজের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। আর এই ভারতবর্ষের কালচার ও হেরিটেজের একটা বড় অংশ জুড়ে রয়েছে প্রাচীন সব মন্দিরগুলো। আর এই মন্দিরগুলো এক্সিলেন্ট আর্কিটেকচার ও কারিগরির এক একটা জীবন্ত এক্সাম্পল। কিছু মন্দির তো নিজেই একটা বিরাট রহস্য। আজকের ভিডিওতে এমনই একটা প্রাচীন ও রহস্যগড়া মন্দিরের কথা বলবো। আর সেই মন্দিরটা হলো কেদারনাথ মন্দির বা কেদারনাথ ধাম। দেবাদিদেব মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম এই কেদারনাথ ধাম। দুর্গম হিমালয়ে অবস্থিত কেদারনাথ মন্দির উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার মধ্যে পড়ে। এই মন্দিরই উত্তরাখণ্ডের সবথেকে উঁচুতে অবস্থিত মন্দির, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 3,584 মিটার। বিভিন্ন প্রাচীন গ্রন্থ ও পুরাণ থেকে যা জানা যায় সেই অনুযায়ী ধারণা করা হয় এই মন্দির প্রথম পাণ্ডবরাই বানিয়েছিলেন। এরপর যখন বহু বছর কেটে যায় এবং বিভিন্ন প্রাকৃতিক কারণে এই মন্দিরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, তখন এর পুনর্নির্মাণ করান আদি শঙ্করাচার্য। বরফে ঘেরা পাহাড়ের মাঝখানে অবস্থিত কেদারনাথ মন্দির সম্পর্কে অনেক অবাক করা কথা শোনা যায়। মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা যখন নিজেদের পাপ বোধে ভুগছিলেন, তখন অভিমন্যু পুত্র পরীক্ষিতকে সমস্ত রাজ্যের ভার দিয়ে দেন এবং দ্রৌপদীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন শান্তির খোঁজে এবং গিয়ে পৌঁছান ঋষি বেদব্যাসের কাছে। ঋষি বেদব্যাস বলেন, তোমাদের এই পাপ থেকে মুক্তি পেতে হলে মহাদেবের শরণে যেতে হবে। তারপরেই পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে নিয়ে মহাদেবের খোঁজে গিয়ে পৌঁছান কাশী। মহাদেব দেখা দিয়ে পাণ্ডবদের পাপ খণ্ডন করবেন না বলে পাণ্ডবরা যেখানেই মহাদেবের খোঁজে যাচ্ছিলেন তার আগেই মহাদেব সেখান থেকে অন্যত্র চলে যাচ্ছিলেন। এইরকম বেশ কিছুদিন চলতে থাকে। শেষে একসময় মহাদেব গুপ্ত কাশীতে গিয়ে থাকতে শুরু করেন এবং পাণ্ডবরা খোঁজ পেয়ে সেখানেও পৌঁছে যায়। তখন মহাদেব নন্দীরূপ ধারণ করে একদল ষাঁড়েদের মধ্যে মিশে যান, কারণ নিজের গুরু ও ভাইদের হত্যা করা পাণ্ডবদের তিনি কিছুতেই দেখা দিতে চাইছিলেন না। তখন মা পার্বতী দ্রৌপদী ও পাণ্ডবদের কষ্ট দেখে তাদের প্রতি সদয় হয়ে দেখা দেন এবং বলেন, মহাদেব কোথায় বা কিভাবে আছেন তা আমি তোমাদের বলতে পারবো না, কিন্তু কোন পথে গেলে মহাদেবের দেখা পাওয়া যাবে বা যেতে পারে সেটা বলতে পারি। মা পার্বতীর নির্দেশিত দিকেই পাণ্ডবরা তখন মহাদেবের খোঁজে এগিয়ে চলেন হিমালয়ের আরো দুর্গম এলাকায়। তখনই পাণ্ডবরা দেখতে পান একদল ষাঁড়কে। তখন পঞ্চপাণ্ডব ষাঁড়দের সেই দলটাকে চারিদিক দিয়ে ঘিরে ধরেন এবং যুধিষ্ঠির ভীমকে বলেন যে এক এক করে সেই ষাঁড়গুলোকে তার পায়ের তলা দিয়ে বার করতে। তখন ভীমও তাই করতে থাকেন এবং এক এক করে ষাঁড়গুলো ভীমের পায়ের তলা দিয়ে চলে যেতে থাকে, কিন্তু একটি ষাঁড় কিছুতেই তার পায়ের তলা দিয়ে যেতে চাইছিল না, বরং মাটি খুঁড়ে ঢুকে যাওয়ার চেষ্টা করছিল। আর দেখতে দেখতেই তার অর্ধেকটা শরীর মাটির মধ্যে ঢুকে যায়। তখন পাণ্ডবরা বুঝতে পারেন যে ওটাই নন্দীরূপের মহাদেব, আর তাই দৌড়ে গিয়ে ধরার চেষ্টা করেন। ভীম নন্দীরূপী মহাদেবের পিঠ ও পেছনের দিকটা ধরে টেনে বার করার চেষ্টা করেন। ভীমের সেই 1,000 হাতির শক্তি প্রয়োগের পরেও শুধু পিছনের কিছুটা অংশই টেনে বার করতে সক্ষম হন। তখন পাণ্ডবদের এই প্রচণ্ড প্রয়াস দেখে মহাদেব প্রসন্ন হয়ে তাদের দেখা দান এবং পাণ্ডবদের পাপ থেকে মুক্তি দান করেন। আর সেখানেই পাণ্ডবরা গড়ে তোলেন এই কেদারনাথ ধাম। এছাড়াও বাকি 4 পাণ্ডব নন্দীরূপী মহাদেবের যে যে অংশ যে যে স্থানে ধরতে সক্ষম হয়েছিলেন সেই সব স্থানে একটা একটা শিব মন্দির গড়ে উঠেছে বা গড়ে দিয়েছিলেন। আর সেই অনুযায়ী যে 5টা শিব মন্দির রয়েছে উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে
সেই পাঁচটাকে মিলিয়ে বলা হয় পঞ্চকেদার। পুরাণ মতে মহাদেবের শরীরের কিছুটা অংশ নেপালের পশুপতিনাথে প্রকট হয়েছিল, আর রুদ্রপ্রয়াগ জেলার উখিমঠে শরীরের মধ্যম ভাগ প্রকট হয়। তাই এখানে মধ্যমেশ্বর মহাদেবের পুজো হয়, মধ্যমেশ্বর মহাদেব মন্দিরে অর্থাৎ নাভির পুজো হয়। এছাড়া রুদ্রপ্রয়াগ জেলার চোপতায় অবস্থিত তুঙ্গনাথ মন্দিরে মহাদেবের ভুজার পুজো করা হয়। আর এইভাবেই মুখের পুজো করা হয় রুদ্রনাথ মন্দিরে এবং জটার পুজো করা হয় কপিলেশ্বর মন্দিরে। এই কেদারনাথ মন্দির হিমালয়ের এত দুর্গম স্থানে অবস্থিত যে এখনও প্রায় 20 কিলোমিটার পায়ে হেঁটে এই মন্দিরে পৌঁছাতে হয়। আর পাণ্ডবরা সেখানেই হাজার হাজার টন পাথর দিয়ে তৈরি করেছিলেন এই কেদারনাথ মন্দির। এই মন্দিরের দেওয়ালের এক একটা পাথর 12 ফুট চওড়া এবং উচ্চতা 6 ফুট করে, এবং প্রত্যেক কটা ইন্টারলকিং টেকনোলজিতে একটা আরেকটার সাথে যুক্ত বা আটকানো। কোনো রকম আঠা বা সিমেন্টের ইউজ এখানে করা হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন ভূবৈজ্ঞানিকরা এই মন্দিরের উপর রিসার্চ করেন এবং তাদের রিসার্চ থেকে জানা যায় যে এই মন্দির প্রায় 1200 বছরেরও বেশি পুরনো এবং প্রায় 450 বছর সম্পূর্ণরূপে বরফের তলায় ছিল। এই কেদারনাথ মন্দির দর্শন করতে গেলে আপনাকে প্রথমেই ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আসতে হবে হরিদ্বার বা ঋষিকেশে, এবং সেখান থেকে গাড়িতে যেতে হবে 210 কিলোমিটার দূরে অবস্থিত গৌরীকুণ্ডে বা সোনপ্রয়াগে। সেখান থেকে পায়ে হেঁটে পৌঁছাতে হবে কেদারনাথ ধাম বা কেদারনাথ মন্দিরে। এখন অবশ্য হেলিকপ্টার সার্ভিসও চালু আছে ফাটা বা গুপ্তকাশী থেকে। যারা আমাদের সঙ্গে কেদারনাথ যাত্রা করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের পরবর্তী কেদারনাথ যাত্রা অর্থাৎ সেপ্টেম্বরের কেদারনাথ যাত্রার বুকিং কিন্তু শুরু হবে খুব তাড়াতাড়ি। এই কেদারনাথ মন্দির সাধারণ মানুষের দর্শনের জন্য মাত্র 6 মাস খোলা থাকে। অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির খোলে এবং দিওয়ালির দিন পুজো হয়ে এই মন্দির বন্ধ হয়ে যায়। এছাড়া মনে করা হয় বাকি 6 মাস শিব ভক্ত রাক্ষসরা এই মন্দিরে পুজো দেয়। আরও নতুন নতুন ভিডিও করতে আমাদের উৎসাহিত করতে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো পয়সা লাগে না, কিন্তু আমরা অনেক উৎসাহ পাই। ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে।